এমন একটা দিন যায় না যেদিন আমার জায়নামাজের চোখের পানি পড়ে না প্রতিদিন আমার স্বামী আমাকে কথায় কথায় অকথ্য ভাষায় গালি দেয় কথায় কথায় মারধর করে এবং বিভিন্ন হারাম কাজ করতে উদ্বুদ্ধ করে যেমন পর্দা করলে পর্দা না করতে নিষেধ করে সিনেমা হলে যাওয়ার জন্য জোর করে ইত্যাদি একবার আমাকে মারধর করার কারণে আমার স্বামীকে 3 মাস জেলও কাটতে হয়েছে এইভাবে ধৈর্য ধরে কষ্ট সহ্য করে আর 15 বছর করে 15 বছর কাটিয়েছি এখন আমার কোনো বিকল্প পথ বেছে নেওয়ার অধিকার আছে কিনা অনেক বন্ধুদের এই সমস্ত কষ্টের প্রশ্নগুলো পড়তে হয় আমাদের কারণ আমরা আমাদের স্ত্রীদের প্রতি অনেকই জুলুম করি অবিচার করি নির্যাতন করি একজন মুসলমান স্ত্রীর প্রতি অবিচার করে তিনি কখনো ভালো মুসলমান হতে পারেন না একজন মুসলমান নারী স্বামীর আনুগত্য না করে স্বামীর সাথে বেয়াদবি করে তিনিও ভালো মুসলমান হতে পারেন না ভাইরা আমার আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীগণের গায়ে কখনো ফুলের টোকা দেন নাই কখনো কটু কথা বলার প্রশ্নই ওঠে না বরং কোরআনে কারিমে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দর এবং উত্তমভাবে ভালোভাবে সংসার করবা জীবন কাটাবা নবী আলাইহিস সালাম বলেছেন খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারা যারা নিজের স্ত্রীর কাছে ভালো স্ত্রী বলে আমার স্বামী ভালো যেই স্বামী সম্পর্কে তার স্ত্রী চিঠি লিখে পাঠায় যে আমার স্বামীর কারণে চোখের পানি আমার জায়নামাজ ভিজে প্রতিদিন এমন একটা দিন নাই যেদিন কাদা ছাড়া আমি থাকতে হয় না এই স্বামী আল্লাহর জমিনের সবচেয়ে নিকৃষ্ট মানুষ ছাড়া কখন কিছু হতে পারে না যদি তার কথা সত্য হয় ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা শুনেন তিনি বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যে তার পরিবারের কাছে অর্থাৎ স্ত্রীর কাছে ভালো যার স্ত্রী বলে মন থেকে যে আমার স্বামী তার মতো মানুষ হয় না তিনি আসলেই ভালো মানুষ তার উপরে সন্তুষ্ট সে বিশেষ করে তার আচরণে সন্তুষ্ট তার আখলাকে সন্তুষ্ট এই ভদ্রলোক আল্লাহর কাছেও ভালো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আনা খায়রুকুম লি আহলি আমার পরিবারের মধ্যে আমার স্ত্রীদের কাছে আমি সবচেয়ে ভালো অর্থাৎ তোমরা স্ত্রীদের কাছে যতটা ভালো তার চেয়ে আমি বেশি ভালো আমার স্ত্রীর কাছে অর্থাৎ আমার পরিবাররা আমাকে এত ভালো জানেন এজন্য ভাইরা আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য স্ত্রীদের সাথে দুর্ব্যবহার করা যাবে অনেক মানুষ আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সেদিন কোথায় মহেশখালীতে এক মাহফিলে এক ভদ্র মহিলা চিঠি লিখে পাঠাইছে যে হুজুর আমার স্বামী হাজী সাহেব আবার মাদ্রাসায়ও পড়ছে পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে টুপিও আছে পাঞ্জাবিও আছে কিন্তু উনি আমাকে মারা ছাড়া গালি দেওয়া ছাড়া কথা বলতে পারে না ভাইরা আমার আমাদের সমাজে এটা মহামারীর আকার ধারণ করেছে অনেক স্বামী আছে নামাজ কালাম পড়ে কিন্তু বউয়ের সাথে মুখ খারাপ করে কথা বলে বাহিরে উনি বিরাট পিসায় ওনাকে দেখলে বোঝার কোনো উপায় নাই যে উনি একটা এত নিকৃষ্ট মানুষ এত নোংরা কথা বলতে পারে দেখে বোঝার উপায় নাই এজন্য দুনিয়াতে আমরা জানি চারিত্রিক সনদপত্র মেম্বার সাহেব দেয় চেয়ারম্যান সাহেব দেয় এমপি সাহেব দেয় কমিশনার সাহেব দেয় কাউন্সিলর সাহেব দেয় জনপ্রতিনিধিরা দেয় তারা এক বিবেচনা দেয় ঠিক আছে এই লোকটার বিরুদ্ধে মামলা মোকদ্দমা নাই হানতান ইত্যাদি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মানুষের চারিত্রিক সনদপত্র দেওয়ার সবচেয়ে বেশি রাইট হলো তার স্ত্রীর কারণ দুনিয়ার সবার কাছে ভালো সাজা যায় বউয়ের কাছে আসল রূপটা কখনো লুকানো যায় না আপনার চরিত্রটা সবচেয়ে বেশি ভালো জানে কে বাহিরে খুব ফেরেশতা ফেরেশতা সাজেন হুজুর হুজুর সাজেন একেবারে কাঁচুমুচু করেন ভেতরে কি করেন এটা হলো আসল বিষয় আল্লাহ তাআলা আমাদের পরিবারের কাছে আমাদের ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন যে সমস্ত বোনরা এই কষ্টে আছেন আমি তাদেরকে বলবো যদি আপনি সবর করে এই সংসার কাটাতে পারেন এখানে জীবন যাপন করতে পারেন তাহলে সেটার জন্য সবরের কারণে আল্লাহর কাছে আপনি বিনিময় পাবেন ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব ধৈর্যশীলদের বিনিময়ে আল্লাহ তাআলা হিসাব ছাড়া বিনা হিসাবে দিবেন এক ব্যক্তিকে আল্লাহ তাআলা হিসাব ছাড়া পুরস্কার দিবেন সে হলো ধৈর্যশীল অতএব সবর করতে পারলে ইনশাআল্লাহ আল্লাহর কাছে আজর পাবেন ফেরাউনের মতো জালেম অত্যাচারী নিজের স্ত্রী আসিয়াকে অত্যাচার করতে 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 হত্যা করে ছেড়েছে সেই ফেরাউনের ঘর তিনি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কষ্ট করে সহ্য করে সেখানে তিনি থেকেছেন যদি কোনো বোন এরকম সবর করেন আমি বলছি না যে আপনি কোনো প্রতিকারের জন্য উদ্যোগ নিয়েন না অবশ্যই প্রতিকারের উদ্যোগ নেবেন নিজে করবেন মুরব্বীদের মাধ্যমে বাপ মা অন্যদের মুরব্বীদের মাধ্যমে আপনি এটার প্রতিকার চাইবেন কিন্তু যদি কোনো প্রতিকার পথ আপাত দৃষ্টিতে না থাকে অনেক মেয়েরা আছে নিরীহ যে বাপের বাড়িতে যা উঠার জায়গা নেই তার সামনে চ্যালেঞ্জ অনেক কঠিন তো যদি সবর করে কাটান বিশেষ করে সন্তানরা যখন একটু বড় হয়ে যায় এই জুলুমগুলোর পরিমাণ অনেক কমে যায় এবং অনেক সময় থেমে যায় কারণ আমি প্রায় বলি মুসলমান পরিবারে এবং মুসলমান পরিবারেও বিশেষ করে আমাদের সামাজিক প্রেক্ষাপটে সংসার যখন একটু বড় হইতে থাকে
ছেলে মেয়ে দুইটা চারটা হয় তারা একটু বড় হয় তখন আস্তে আস্তে মহিলাদের পাওয়ার বাড়তে থাকে ঠিক না বেটি তখন বুড়া সুয়ের মতো সোজা হয়ে যায় কারণ পোলাপান সব কার পক্ষে থাকে নাতি নাতনি সব ওই নানি দাদির পক্ষে থাকে বুড়া তখন উল্টা পাল্টা করার আর সাহস পায় না তখন উল্টা দেখবেন বুড়ি দড়ির উপর রাখে উঠে যান ওই করেন সেই করেন সারা জীবন যে বুড়া ছেসরামি করছে ওই বুড়া বুড়াকালে দেখে যে মহিলার সাথে সব বাহিনী দাঁড়ায় আছে বয়স ঠেলা হলো সোজা হয়ে যায় অতএব আমাদের বোনরা যদি সবর করতে পারেন ভালো আর যদি সবর করার মতো না হয় বরং তার সাথে জীবন যাপন করলে আল্লাহর বিধানই লঙ্ঘন হয়ে যাবে আপনার দ্বারা কোনো গুনাহ হয়ে যেতে পারে তাহলে আপনি অবশ্যই বিচ্ছেদের উদ্যোগ গ্রহণ করতে পারেন মামলা মোকদ্দমা করতে পারেন মুরব্বিদের মাধ্যমে সুরাহার ব্যবস্থা করতে পারেন তবে মিলেমিশে থাকতে পারলে যদি আপনার জন্য সম্ভব হয় সেটা অবশ্যই ভালো আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের বোনের পরেশানি দূর করে দিক আর তার অমানুষ স্বামীকে আল্লাহ তাআলা মানুষ হওয়ার তৌফিক দান করুন